নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকির সংসার। তো আজকে তো চতুর্থী, আজকে থেকে আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে, মানে আমরা শিলিগুড়ি চলে এসেছি পুজোর জন্য। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই যে শিলিগুড়িতে আমার শ্বশুরবাড়িতে দুর্গাপুজো হয় প্রতি বছর, তো এই বছরও হচ্ছে। তো পুজোর জন্য আমরা চলে এসেছি শিলিগুড়িতে। তো আজকে মাকে আনা হবে, আর মণ্ডপ ঘরটা এবার খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমি যখন নিচে যাব তোমাদের এসেছি, নিচে দেখো প্যান্ডেল করা হয়ে গেছে একদম। এই হচ্ছে আমাদের এই মণ্ডপ ঘরের সামনেটা, আর এটা হচ্ছে সেই বেল গাছটা। এটা হচ্ছে ওই যেখানে ভোগ রান্না করা হবে সেই রুম, এটা এটা এখন লক করা আছে। এবার আমি মন্দিরের ভেতরটা দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে মন্দিরের ভেতরটা, আমি লাইট দিয়ে দিচ্ছি, তারপরে তোমরা পরিষ্কার দেখতে পারবে। তো এখানেই হচ্ছে আমাদের মাকে বসানো হয় এই বেদিটাতে। তো আগে এরকম ছিল না, আর এবার আমাদের মন্দিরটাকে পুরো মেকওভার করানো হয়েছে। তো এই দেখো এদিকটা ফল সিলিংয়ের মতো করানো হয়েছে এবার। উপরটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি ক্লিয়ারভাবে, দেখো এই ঝাড়বাতিটা লাগানোতে মন্দিরের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। তো আজকে তো মা আসবে তোমাদের বললামই আগে, তারপরে আমি তোমাদের দেখাবো বাইরে থেকে যে কীরকম লাগছে এটা। এখন তো বেদিটা খালি দেখাচ্ছে, মা আসলে বেদিটা পুরো ভরে যাবে এবং দারুণ লাগবে তখন দেখতে। আর এখানে একটা ছোট আলমারি রয়েছে যার মধ্যে সমস্ত কিছু আমাদের থাকে, পুজোর সময় যা কিছু লাগে সব কিছু এই আলমারির মধ্যেই থাকে। এত অপূর্ব লাগছে মন্দিরটা, মানে আমি যখন বিয়ে হয়ে এসে দেখেছিলাম না তখনের মন্দিরের চেহারা আর এখনের মন্দিরের চেহারা একদম পুরো চেঞ্জ, খুব ভালো লাগছে মন্দিরটাতে এসে। সব লাইটগুলো অফ করে দিয়েছি, খালি এই ঝাড়বাতিটাই দেওয়া আছে, তাতে দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। একটু নিচু করো, জয় মাতা দে, জয় মাতা দে, জয় মাতা দে।
Thank you.